আসমুল্লাহম রহিম আলহামদুলিল্লাহমিন ওসলাতসালশরফি আলমসলী নবীন মোহাম্মদ আলহি ওয়সি আজমাইন ওবাদ সম্মানিত দর্শকবৃন্দ আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ যেটা বলা হয় আল নবু আতল্বা বা রসুল সালাত এবং যেটা বলতে পারি আল ইমান বিলকুতুবল ইমান বিন প্রথমেই আমরা আসি যে জিনিসটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে আল্লাহ তালা কোরআনে কারিমে উপর ইমানের বিষয়টি নবীদুর ফুর ইমান বিষয়টি তুলে ধরেছেন এবং হবে বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে আহ রসুল কুতুবি উল্লিনী রসুল তো আল্লাহুর ইমান মালাই কেদুরফুর ইমান কিতাব এবং রসুদুর ফুর ইমান এই বিষয়টি ইমানের রোকন ছয়টির মধ্যে গুরুত্বপূর্ণ রোকন হচ্ছে কিতাবরফুর ইমান এবং রসুদুর ফুর ইমান যদি কেউ এর কোনোটি ইমান না আনে তাহলে সে কাফের হবে এবং চিরস্থায়ী জাহানমি হয়ে যাবে তো এখন এটা এই আয়াত ছাড়াও অন্য আয়ত আল্লাহ তালা বলেছেন নময় ফুরবিল্লাহিমালেথি পুতুবিলা আহে বা কাব্য আল্লাহ তাল্লাহ বাড়ি দা সেখানেও আল্লাহ তালা এটা বলেছেন অনুরূপবার আল্লাহ তাল্লাহ কোরআনে কেরিমে বলেছেন যে নবী নুফার কবাই না আহেম চলি রাসুল দেওয়ার কথা আল্লাহ তালা বলে দিয়েছেন যে কোনো ইন ডাক কখনো রাসুলদের উপর ইমানের ইমান আনার ক্ষেত্রে কোনো তারতম্য করে না বরং তারা যথাযথভাবে ইমান আনে এবং রসুল আল্লাহ তালা কোরআন করিমে জায়গায় জায়গায় রাসুল ইমানের বিষয়টি বলেছেন এবং বলেছেন ক্যাদাবাদ কৌ হানিল সালিম রাসুলরা নুহুকে অস্বীকার করেছে মৃত্যারোপ করেছে নোর উপরে রাসুলদের উপরে মৃত্যারোপ করেছে কমেনু কউমেনু এক নুহুকে অস্বীকার করার অর্থ হচ্ছে সমস্ত জাতিকে সমস্ত নবীকে রসুলদেরকে অস্বীকার করা এটাই হচ্ছে প্রমাণ এই জন্য আমরা দেখতে পাই কোরআনে কারিমে বারবার নবীদেরকে অনুসরণ অনুসরণ করতে বলা হয়েছে এবং বলে যখনই কোনো নবী এবং রাসুলকে কেউ অস্বীকার করবে অর্থ হচ্ছে সমস্ত নবী রাসুলকে অস্বীকার করা আল্লাহ তালা কোরআনে কারিমে বারবার রসুল্লাহ সাল্লাহ আসলাম সান্ত্বনা দিয়েছেন বলেছেন ওলা কাত কুজিব মিন কাবলিকা আপনার আগেও বহু রসুলকে এরকম মৃত্যুর করা হয়েছে এটা দিয়ে রসুল্লাহ সাল্লাহ আসলামকে সান্ত্বনা দেওয়া হয়েছে যুগে যুগে নবুয়ত এবং রিসারতের উপরে কাফেররা বা তথাকথিত কায়েমী স্বার্থবাদীরা এবং তথাকথিত যারা নেতা গোসের লোকেরা এদেরকে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন যারা হচ্ছে মালা কলার মালা উল্লেখ জিনিস ত্যাগ পর্ব এরা হচ্ছে মালা এরা সবসময় নবত এবং রেসালতের নব্যত এবং রেসালতের বিরুদ্ধে দাঁড়িয়েছে এরা সবসময় কিতাবের বিরুদ্ধে দাঁড়িয়েছে আল্লাহর বাণীর বিরুদ্ধে সবসময় তারা দাঁড়িয়েছে এবং সবসময় তারা এটা নিয়ে অহংকার করেছে আল্লাহ তালা কোরআন কালিম বলেছেন ফলে মাজা আরফুকা ফারু মা আরফু কাফর বিহি যখন তাদের কাছে যা চিনল তারা বললো যে আমাদের কাছে কিতাব নাজিল করান কিতাব নিয়ে দেখব আমাদের কাছে ফেরস্তা রসুল আসে না কেন যখন আসলো তখন তারা কাফারু অস্বীকার করে বসলো এর অর্থ হচ্ছে যখনই এদের মধ্যে দেখা যায় এটাই প্রবণতা যখনই কিতাব নাজিল হয় তখনই তারা অস্বীকার করার প্রবণতা তাদের মধ্যে দেখা যায় আল্লাহ তালা কেন কিতাব নাজিল করছেন এটা আমরা বলবো তার আগে আমরা বলি যে কিতাবের এই ছয়টি রোকনের ব্যাপারে আমরা পূর্ব আলোচনা করেছি যে হাদিস ইবলিলে ছয়টি রোকনের কথা উল্লেখ করা হয়েছে ইমানের ইমানের ছয়টি রোকনের মধ্যে একটি হচ্ছে রসল্লা সাল্লাহসালামকে জিজ্ঞাসা করেছে ইমান কী জিনিস তিনি বলছেন আন্তু বিল্লাহি ও মালাই কেতিহী ও কুতুবিহ রসুলি তো কিতাব এবং আমরা আলোচনা করব তবে প্রথমে যেহেতু যাদের উপর নাজিল হয় তারা হচ্ছে যাদের উপর কিতাব নাজিল হয় কিতাব এমনি এমনি আসে না কোনো এসে মানুষের কাছে পড়ে যায় না বরং এটা কিতাব রাসুলদের উপর নাজিল হয় এই জন্য আমরা ইনশাআল্লাহ এই আগে আলোচনা করব রাসুলদের বিষয়টি তারপর রাসুলদের উপর যে সমস্ত কিতাব নাজিল হয়েছে যেহেতু সবার উপর নাজিল হয়নি এই জন্য আমরা পরে কিতাব রিসা আলাদের উপর আলোচনা করবো অর্থাৎ আগে রাসুল তারপরে রেসা আগে কুতুব তারপরে আগে আম্বিয়া তারপরে কুতুব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো এই জন্য প্রথমে আলোচনা করতে চাই নবী এবং রাসুলদের ব্যাপারটি নিয়ে নবী এবং রাসুল কারা অর্থাৎ নবীদের উপর কীভাবে হবে সেটা এবং নবীন কারা এই বিষয়টি আমরা আলোচনা করতে চাই প্রথম এই নবীকে নবী শব্দ অর্থ অর্থ হচ্ছে সংবাদদাতা সংবাদদাতা নবী জানিয়ে দিন কোনো কিছু জানা না অর্থ খবর দেয়া কোনো সম্পর্কে নাবি অর্থ যিনি সংবাদ দেন খবর দেন ইনি হচ্ছেন নবী তো এই জন্য আল্লাহ তহ কোরআ করিম বলছেন আম্মায়েসা এতেসা আলুন আলিন্নবাইল আউদিম তারা জিজ্ঞাসা করছে কী সম্পর্কে আনিন্নাবাইল আউদিম মহা সংবাদ সম্পর্কে নবীরা সাধারণত মহাসংবাদ নিয়ে আসেন কি সংবাদ জান্নাতের সংবাদ জাহান্নামের সংবাদ আজাবের সংবাদ শাস্তির শান্তির সংবাদ এবং দুনিয়ার বুকে তারা দুনিয়াতে কিসেরভাবে আমল করতে হবে সেটার সংবাদ শরীয়তের সংবাদ নিয়ে আসে এই জন্য তাদের নাম হচ্ছে নবী নবীরা যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত হয়ে তারা এসেছেন হ্যাঁ নবী যদি আরেকটা অর্থ আছে সেটা অর্থ হচ্ছে উঁচু এলাকা এই জন্য বলা হয় যে কোনো জিনিস উঁচু হলে সেটাকে নাবা বলা হয় এর তাফরম আফদে জমিনের মধ্যে যেটা উঁচু সেটাকেও নাবা বলা হয় এর অর্থ হচ্ছে যে তারা মানুষের মধ্যেও তারা শ্রেষ্ঠ এই জন্য তাদেরকে নবী বলা হয়েছে অর্থাৎ তারা সংবাদও দেয় উত্তম সংবাদ বৈশিষ্ট্য মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ দুইটি হিসাবে তাদের নাম হচ্ছে নবী হ্যাঁ নবী এবং তারপর হচ্ছেন রাসুক আমাদের আরেক আরেক যারা ইতিহাস শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে আরেকটি পরিবেশ হচ্ছে রাসুল এখন বলছে রাসুল কারা রাসুল শব্দের অর্থ হচ্ছে কোথাও কোনো দুধ প্রেরণ করা দুধ বিশেষ একটি মর্যাদাসম্পন্ন মানুষটাই দুধ হতে পারে যে কোনো মানুষকে মানুষ দুধ করে না বিশ্বস্ত কোনো কারো একান্ত বিশ্বস্ত লোক হলে তাকে দুধ হিসেবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় যার বিশ্বস্ত তাহারা তাকে আবার কখনো নিয়োগ দেওয়া হয় সেই জন্য আল্লাহ তালা তার বাণী বহন করার জন্য তার নিশালো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে যাদেরকে সহজ করেছেন যাদেরকে বড় দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছেন রসুল তারা হচ্ছেন রাসুল রাসুলদের দায়িত্ব নবীদের দায়িত্বের চেয়ে অনেক বড় অনেক বড় আপনি দেখতে পাবেন রাসুলদেরকে যেভাবে পাঠিয়ে রাসুল অর্থ যে দুধ এবং সাধারণত রাসুল অর্থ রাসুল বিশ্বস্ত লোকদের পাঠানো হয় প্রমাণ আমরা পাই কোরআনে করিমে আল্লাহ তালা বলছেন যে মালিক এত সাবা সাবার রানী তা সভাসদকে বলছিলেন জল মুরসালুন আমি তাদের কাছে হাদিয়ে নিয়ে পাঠাচ্ছি অর্থাৎ সুলাইমানের কাছে হাদিয়ে নিয়ে পাঠাচ্ছি দেখি রাসুলরা কী ফিরে নিয়ে আসে এই রাসুল বলতে এখানে বোঝাচ্ছে তাদেরকে প্রেরণ প্রেরণ করা হবে তারা কি ফেরত নিয়ে আসে যখন তাদের কাছে আসছে তখন সুলাইমান আসলাম বললেন যে আমার এই হাদিয়ার কোনো প্রয়োজন নেই এগুলো নিয়ে তোমরা খুশি থাকো আমি তোমাদের পুরো এলাকা দখল করতে চাই এবার দেখা গেল যে এরকম বিশ্বস্ত মানুষদের এই রাসন্ত রাসুল বলা হয় এটা বলা উদ্দেশ্য আল্লাহ তারা যুগে যুগে বহু রাসুলকে পাঠিয়েছেন এবং বহু নবী পাঠিয়েছেন কোরআনে করিমে আল্লাহ তারা যাদের নাম উল্লেখ করেছেন যে সমস্তরা প্রত্যেকের আসল একমাত্র আদম আলাহিসুসালাম ছাড়া প্রত্যেকেই রাসুল আদম ওসলাম ব্যবহারে বিশ্বস্ত মত হচ্ছে তিনি নবী ছিলেন বিশুদ্ধ মত হচ্ছে কেউ কেউ তাকে রাসুলও বলেছেন তবে তিনি নবী ছিলেন এটা হচ্ছে বিশোদিত মত আল্লাহ যুগে যুগে অনেক রসুল পাঠিয়েছেন আল্লাহ তালা বলছেন সুমার্সাল না রসুলানা তাতরা তারপর আমরা পাঠালাম আমাদের রাসুলদেরকে অনবরত অনবরত এক একজনের প্রয়োজন প্রয়োজনের দায়িত্ব নিয়ে তাদেরকে তিনি পাঠিয়েছেন এখন বলতে পারেন নবী এবং রাসুলের মধ্যে কি পার্থক্য আছে কিনা সব নবী কি রসুল এবং সব রাসুল কি নবী এ বিষয়গুলো আমাদের জানা দরকার এক নম্বর হচ্ছে নবীর অর্থ শব্দগত পার্থক্য আমরা বুঝতেই পারি যিনি সংবাদ দেন এটা সাধারণ দায়িত্ব কিন্তু যিনি বিশেষ সংবাদ দেন তিনি হচ্ছেন রাসুল তাহলে বোঝা রাসূলদের কিন্তু একটু বিশেষ অর্থ অটোমেটিকলি এসে যায় মোহাম্মদ রাসুল উল্লা সাল্লাহ তাকে বলা হয় যে নব্বি আকরা তিনি এক বিসমর আব্বিকালী খালাক বলে তাকে নবী হিসেবে পাঠানো হয়েছে ওয়াউর সেল বিল মুদ্দাসের যখন ইয়াউ আল মুদ্দাসের কুমফা আনজে রব্বা ক্যাফা কাব্যের এটা নাজির হলো তখন তাকে রাসুল হিসেবে ঘোষণা করা হলো এর অর্থ হচ্ছে নবী এবং রাসুলের মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি আরেকটা কারণ আমরা পার্থক্য করতে পারি সেটা হচ্ছে আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন ওমা আরসলনা মি কাবলি কামির রাসুলিনা আলকা শৈতান ওয়ফ ও আয়াতি আল্লাহ তালা বলছেন যে যখনই ওমা আরসালনা মির মিন কাবলি কে মির রাসুল আপনার পূর্বে যখনই আমরা কোনো রাসুল প্রেরণ করেছি অথবা নবী প্রেরণ করেছি ইল ইলজা তামান্না তখন তিনি তেলাওয়াত করতেন তামান্না তো এখানে পড়া যখন তিনি পড়তেন আলকাশ শেতনিয়া তিহি শয়তান তার কেরাতের মধ্যে পড়ার মধ্যে নিজের পক্ষতে কিছু প্রক্ষিপ্তকে ঢুকিয়ে দিত আল্লাহ তালা সেটাকে তারি দিতেন আল্লাহ বলে দিয়েছেন আয়াতিহি আল্লাহ তালা যেগুলো যেগুলো তারা ঢুকে সেগুলো বাদ দিয়ে আল্লাহ তালা সেটা মূলটা ঠিক রাখতেন অর্থ হল নবীর কথার ভিতরে নবীর মধ্যে বের করতেন তারা কথা ঢুকিয়ে দিত এরকম যুগযুগ হয়েছে এবং এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার অবস্থা উপক্রম হয়েছিল ঠিক মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা এরকম একটা ঘটনা আছে সেটা কি তিনি যখন পড়লেন সুরায় নাজমুর মধ্যে আসছে আফরাকুল কি করল আফরাতজা আপনি কি কি দেখেছেন আপনি কি লাত লজ্জা সম্পর্কে ও মানাত আস্তা আল্লাহ লোকরা তিন নম্বর যে মানাত এ সম্পর্কে আল্লাহ তালা কী বলছেন লাহুল উনসা তাদের কি শুধু পুরুষ ছেলেরা আর আমার শুধু মেয়ে ছেলেরা এটা কোন ধরনের কথা লাত মানাত কিন্তু মেয়ে মেয়েদের নাম তো সেই জন্য সেই জন্য তিনি মেয়েদের ব্যাপারটা মানে তুলে ধরার কারণে তুলে ধরেছেন আল্লাহ যে তাদের শুধু ছেলে আর আমার জন্য সব মেয়ে এটা কেমন হয় কিন্তু সোহান আল্লাহ যখন রসুল্লা সাল্লা সাল্লাম পলেন আফর আয়তুমুল্লা তা মানা তখনই শয়তান সেখানে পড়ল তিলকাল গারা নীল রয়লা ওয়া তুলতাজা এগুলি হচ্ছে বড় বড় ব্যক্তি বড়ো বড়ো ব্যক্তিরা এদের সুপারিশ গ্রহণ করা হয় আহাজ এটা শুনে এটা শুনে সঙ্গে সঙ্গে কাফেররা সব সবাই খুশি হয়ে গেছে হ্যাঁ এত তো আমাদের পক্ষে বলছে সবাই একেবারে মাটিতে সে করে করেছে তখনকার দিনে মানুষ কিছু হিজত করেছিলেন ইয়াতে হাবসাতে এই খবর আবিষ্িনে পর্যন্ত পৌঁছে গেছে যে এক হয়ে গেছে মক্কাতে কোনো সমস্যা নেই এরা চিন্তা করছে কাফেররা চিন্তা করছে মাটিতে ওখান থেকে ফিরে এসে দেখে যে না সত্য নয় কথা আল্লাহ তালা এটা বলেন না মানুষের শয়তান এটা পড়ে দিছে এখানে যখন রসুল্লাহ সাল্লা বলছেন আবার রয়তুল্লা তল্লা সাল তখন শয়তানিরে পড়ছে এটাকে এটার বিরুদ্ধে বই লিখছে আমাদের শেখ মুহম্মদ আসুদ্দিন আলবানি একটা বই লিখছেন নসফুল মাজানিক আল কিসুল গারানিক যে গারানিকের কিস্তার উপর আমি ইয়া ডাকতেছি মজানিক করতে হল কামান ফিট করতেছি এর অর্থ এটা এরকম বই একটা আমি এটাকে বুঝেছেন যে এটা সাল্লাহ সাল্লাম বলছেন সত্য না তবে এরকম একটা ঘটনা ঘটেছেন এটাকে অস্বীকার করার কোনো জো নাই নইলে ওরা হিজত করে ফিরে আসতেন না হিজত থেকে ফিরে আসতেন ফির আবার হিজত করতে গেছেন দ্বিতীয়বার তোর মধ্যে এমন একটা ঘটনা ঘটেছিল এরা তো যুগে যুগেই নবী এবং রাসুল্লা যখন কোনো তেলাবাত করতেন তখন শয়তান পিছু লাগত কিছু একটা উল্টা পাল্টা করতে চেষ্টা করত কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা তার বাণীকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতেন এখানে একটা শব্দ আমরা পাই সেটা হচ্ছে একটা শব্দ আমরা পাই সেটা হচ্ছে যে আল্লাহতালা ইয়াতে বলতেছেন ওমা আরসাল্লামে রসুল ওলা নবী যখনই আমি কোনো রসুল পাঠাইছি বা নবী পাঠাইছি এর অর্থ কি নবী আলাদা রসুল আলাদা নইলে এভাবে বলতেন না আমার স্বামী রাসুল এর ন বুঝতে নবী আলাদা রসুল আলাদা তো নইলে ভিন্ন একই বারবার বলার কোনো দরকার ছিল না যদি একই জিনিস হইতেন তাহলে নবী এবং রাসুলকে আলাদা করা হয়েছে এর অর্থ হচ্ছে নবী রাসুল এক নয় আবার দেখা যায় কোরআনকারী কোথাও বলা হয়েছে অকানা রাসুল আর নাবিয়া তিনি রাসুল ছিলেন নাবী ছিলেন কিন্তু কোথাও বলে না নাবিয়ান রাসুলা এভাবে আসেনি কিন্তু কোথাও হাদিসে আসছে এরকম শব্দ এর অর্থ হচ্ছে নবী রাসুল একসাথ হইতে পারে আবার কিছু পার্থক্য রয়েছে কিছু পার্থক্য তাদের মধ্যে রয়েছে তো কীভাবে একসাথ হইতে পারে কীভাবে পার্থক্য হইতে পারে এটা আমাদের এখন জানা দরকার এক নম্বর হচ্ছে নবী কাকে বলা হয় অধিকাংশ আলেমের পার্থক্য করতে গিয়ে বিভিন্ন ভিন্ন মত গ্রহণ করেছে আমরা এগুলি একটু উল্লেখ করবো তারপর আমরা বিশুদ্ধ মতটাকে ইনশাল্লাহ আপনাদের জন্য বিশুদ্ধ কোনটা বিশুদ্ধ কোনটা সেটা একটু উল্লেখ করব কেউ কেউ বলেছেন নবী হচ্ছেন ওই ব্যক্তি নবী হচ্ছেন ওই ব্যক্তি যার উপর নাজিল করা অহিনাজির করা অহি নাজিল করা হয়নি এলহাম করা হয়েছে আর রসুল হচ্ছেন যাকে ওহি দেওয়া হয়েছে এ কথা ঠিক না কারণ সকল নবীর কাছে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন কেউ বলছেন যে না যার উপর নতুন শরীয়ত আসছে তিনি যার উপর নতুন শরীয়ত আসছে তিনি রাসুল আর যার পুরান শরীয়ত তিনি আমল করছেন তিনি নবী এটাও ঠিক না কারণ এত রস এত রসুল আসেনি এত শরীয়ত আসেনি শরীয়ত নির্ধারিত মাত্র শরীয়ত আসছে কার নুয়াল ইসলামের শরীয়ত ছিল অনুরূপভাবে আদ ইব্রাহিম আলী সাল্লাম শরীয়ত ছিল আদম আল মুসা আলাইসালাম শরীয়দ ছিল ইসা আল শরীয়দ ছিল এবং মোহাম্মদ রাসাল্লাহ আসলাম শরীয়ত ছিল আর বাইরের শরীয়তগুলো প্রমাণিত এমন কি দেখা গেছে যারা রাসুল সর্বসম্মত রাসুল হচ্ছেন হারুন আলি সাল্লাম রাসুল কিন্তু তিনিও তিনিও তো মুসা আলাহ সালামের শরীয়তের মধ্যে ছিলেন এর অর্থ হচ্ছে শরীয়ত দিয়ে পার্থক্য করা যাচ্ছে না কারণ অনেক নবী আসছে অনেক রাসুল আসছেন আগের শরীয়ত অনুসারে এবং দেখেন ঈসা আলাই সালাতসাল্লাম তিনি তাওরাত উপরে আসছেন একটু পড়া একটু ইয়ে করছেন মডিফাই করছেন আলাদা কথা কিন্তু মৌলিকভাবে তিনি তাওরাতের সংস্কার মৌলিকভাবে তিনি তাওরাতের উপরে আসছেন এর তো আপনি সরিয়ে দিয়েও পার্থক্য করতে পারেন না কেউ কেউ বলতে না এইভাবে পার্থক্য আর জানান তো কীভাবে করতে হবে বলে যে নবী হচ্ছেন যাকে তাবলিগের নির্দেশ দেওয়া হয়নি বরং তাকে বলছে জানানো জানা এটা এটা করো এটা এটা করো আর রাসুল যাকে তাকে তাবলিক প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে ভালো লাগে তাবলিক রাসুল যেটা হ্যাঁ সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়া সঙ্গে বলা হয়েছে যেমন ইয়াইউল মুদা ইয়াইউল মুদাদের কুম্প আন্দির উঠুন দাঁড়ান এবং ভয় প্রদর্শন করা আর রাসুল নিজের জন্য নবী নিজের জন্য রাসুলনের জন্য এটা বলা হয়েছে এটা কাছাকাছি হলো এটা সবসময় মিলে না মিলে না এই জন্য নবীদের কাজ কী করে নিজে নিজে ভালো হোক তারাও তো তাদের মতের মধ্যে ভালো কাজ করেছে তাহলে শুধু তাবলিক দিয়ে পার্থক্য করা যাচ্ছে না শুধু তাবলিক দিয়ে পার্থক্য করা যাচ্ছে না কারণ নবী যদি হবেন তলিক না করে তিনি কী যেন তার কাজ কিতে হবে এই পার্থক্যটা দলে ধুপে টিকছে না তাহলে পার্থক্যটা আসলে কী পার্থক্যটা হচ্ছে নবীরা যেটা আমরা এখন বলবো এটা হলো বিষ্ণুতম নবীরা হচ্ছেন স্বল্প দায়িত্ব নিয়ে পাঠানো হয় রাসুল ব্যাপক দায়িত্ব নিয়ে পাঠানো হয় স্বল্প দায়িত্ব অর্থ হচ্ছে তারা প্রথমত তার কবমের কাছে প্রেরিত হন এবং তারা অন্যান্য কবের কাছে প্রেরিত হন এবং তারা ইমানদার কাভের সবার কাছে প্রেরিত হন রাসুল নবী হচ্ছেন শুধু ইমানদার কমকে ভুল পথ থেকে শুদ্ধ পথে নিয়ে আসার জন্য প্রেরিত হয়ে থাকেন কিন্তু তার নবীর জেহাদ বন্ধ হবে এরকম না তিনি আদিষ্ট ওইটা দেওয়া আদিষ্ট তিনি মৌলিকভাবে নির্দেশনা প্রাপ্ত হচ্ছেন কার জন্য ইমানদার কমের জন্য আর রাসুলরা তারা ব্যাপক ইমানদার কাফের সবার বিরুদ্ধে তিনি কাজ করবেন এটা হচ্ছেন রাসুলদের দায়িত্ব এবং তারা এটা করে থাকেন এইটাই সংজ্ঞাটা শেখ হোসেন ইবনে তেমিয়া এটাকে প্রাধান্য দিয়েছেন আমরা এটা প্রাধান্য দিই এই জন্য আমরা এটা দিলে সমস্যা অনেক সমস্যা সমস্যা থেকে মুক্ত হতে পারি কারণ আমরা দেখতে পাই যে তাহলে এটা দিলে একটা সুবিধা হচ্ছে এটা বলতে পারি প্রত্যেক রাসুলই নবী কিন্তু প্রত্যেক নাবি রাসুল না। প্রত্যেক রাসুলই নবী কিন্তু প্রত্যেক নাবি রাসুল নাম অর্থাৎ যেহেতু বড়ো দায়িত্ব নিয়েছেন ছোট দায়িত্ব তারা আসেই অলরেডি আর যিনি ছোটো দায়িত্ব পাইছেন তিনি বড়ো দায়িত্ব তার মধ্যে নেই এই জন্য রাসুলদের মধ্যে বিখ্যাত যারা তারা বড় বড় দায়িত্ব পালন করেছেন নিজের কম অন্য কম সবার কাছে প্রেরিত হয়েছেন ইব্রাহিম আলেসালুসাল্লাম তিনি যেখানে তিনি তার নবুয়ত নিয়ে এসেছেন রেসাল রাসেল রেসাল সেখানে পালন করেছেন মুসা এই মিশরে গেছেন তারপরে ফিলিস্তিনে গেছেন তারপরে আরব রাষ্ট্রে আসছেন এরপর তার রেসালতের জায়গাটা অনেক বড় পরিধি ব্যাপক আর নবতের দায়িত্ব অনেক কম অনেক অনেক অস্বল্প জায়গা নিয়ে নব দায়িত্ব থাকে এই জন্য এই উন্মতির মধ্যে যারা আলেম আলেম শ্রেণী তাদের যেমন জেহাদটা নিষিদ্ধ নয় নিষিদ্ধ তারা জেহাদ জেহাদ করবেন জেহাদের বিদ্বেষনা দিবেন আলেমদের তারা দায়িত্ব জেহাদে অংশগ্রহণ করবেন ঠিক নবীদেরও তাই অংশগ্রহণ করেছেন কিন্তু এরা নবীদের মতো শরীয়তের পূর্ণ আরেকজনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার ক্ষমতা তাদের হাতে নেই কারণ শরীয়তটা আল্লাহ তাদেরকে নবীদের হাতে রাসুলদের হাতে দিয়ে দিয়েছেন তাহলে বোঝা গেল যে ব্যাপক দায়িত্বশীল যেটা এটা হচ্ছে রাসুল স্বল্প দায়িত্বশীল তিনি হচ্ছেন নবী তিনি হচ্ছেন নবী আমরা আসলে বিষয়টা বুঝতে পারছি তাহলে আমরা দেখতে পাই যে নবীদের যে নবীরা তা নবীদের সাথে দাওয়াত দিবেন না এটা কিন্তু ঠিক না আমরা এটার প্রমাণ পাই মাঠে কেমন মাঠে অভিমিয়ান দানিতেও ডাকছেন কাপড়েতেও ডাকছেন এই জন্য তিনি রাসুল রাসুল ব্যাপক বিশেষভাবে দূত এবং তিনি এই দায়িত্ব যথাযথভাবে পালন করে গেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি নবী এবং রাসুলের পার্থক্যটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম এখন আমরা বলবো এটা যে নবীদের উপর ইমান আনা বাধ্যতামূলক নবীদের উপর ইমান আধ্যতামূলক হ্যাঁ আপনি সুন্দর বলেছেন যে অনেকে ভাগ করে থাকে এটা যে কিতাব দিয়ে আমরা নবী রসলিতে ভাগ করব কিন্তু এই কিতাব দিয়ে ভাগ করা যায় না কেন এত কিতাব নাজিল হয় না যত রসল আসছে আমরা সবাই আলোচনা সামনে দেখবো যে এত কিতাব আসে না এমনকি অনেক নবী আসছেন তাদের তাদের কাছে দাউদ ও সুলাইমান ওনাদের কাছে কোনো একটা বাসে নেই অথচ তারা রসুল নিঃসন্দেহে তারা রসুল হ্যাঁ দাউদস রসুল এবং সুলাইমান কোরআন একদিমে যাদের নাম আসছে প্রত্যেকেই রসুল একমাত্র আদম আলি সালাতসাল্লাম ছাড়া আদম আলাইসালামসাল প্রত্যেকেই রাসুল ছিলেন হ্যাঁ এই জন্য আমরা এটা মিলেতে পারবো না এই জন্য যে তিনি এ ছিলেন দায়িত্ব শুধুমাত্র তার কিতাব আসলেই শুধুমাত্র হয় কারণ এত কিতাব আসেনি এত কিতাব আসেনি আমরা আলোচনা করে দেখব যে এত কিতাব আসেনি বরং আল্লাহ তালা যেগুলো উল্লেখ করেছেন হাতে গোনা কিছু কিতাবের নাম উল্লেখ করেছেন তাহলে আমরা বুঝতে পারছি যে এইভাবে ভাগ করা যায় না বরং ভাগ করতে হবে কী দিয়ে দায়িত্বের পরিধি দিয়ে দায়িত্বের পরিধি দিয়ে শুধুমাত্র ভাগ করতে হবে এবং দায়িত্বের এবং ব্যাপক পরিবর্তনের যে অধিকার সেটা দিয়ে শুধুমাত্র নবীর রাসুলদের আমরা ভাগ করতে পারব নবীর রাসুলদের উপর ইমান আনা কেন বাধ্যতামূলক আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন কুল আমান নাবিল্লাহি

একজন নবীকে নবীদের উপর সবার ইমান কারা আনছে আমরা দেখতে পাচ্ছি যে নবীদের সবার উপর ইমান আছে একমাত্র মুসলিম জাতি আর কোনো জাতি সব নবীকে উপর ইমান আনে না যেমন আপনি যদি দেখেন ইহুদিরা ঈসা আলাই রহিমান আনে নাই মোহাম্মদ সাল্লা রহিমান সাল্লাহাম আনে নাই অনুপবের নাসারারা তারা কী করেছে মোহাম্মদ সাল্লা স্বীমান আনেনি কিন্তু আমরা মুসলিমরা আমরা সকল নবীদের উপর এনেছি এবং আমরা এটা বিশ্বাস করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সর্বশেষ নবী এবং রাসুল ছিলেন সর্বশেষ নবী রাসুল ছিলেন এই জন্য যারা বলে যে নবী রাসূল আল্লাহ পাঠান নাই বা নবী পাঠান আল্লাহ তালা বলছেন মা কাদার উল্লাহ হাকা কাদি আল্লাহকে তারা সঠিক সম্বন্ধে সম্মান দিতে উমা ইস আলা আনজাউল্লা আলাশাই যখন তারা বলে যে আল্লাহ তালা কোনো মানুষের উপরে কিছু নাজির করেনি অর্থাৎ নবী পাঠান নেই এটা বলে কেন আল্লাহ তালা যদি স্রষ্টা স্রষ্টার দায়িত্ব হচ্ছে সব কিছু সব তার সৃষ্টিকে সৃষ্টিকে যথাযথভাবে প্রতিপালন করা এটা তার দায়িত্ব নিজের উপর তিনি নিয়েছেন এই দায়িত্ব আল্লাহ তালা যথাযথ পালন করেছেন এই জন্য আল্লাহ বলছেন ওমা ওমা কুন্না না দিবি না হাঁচা না বাড়ছে রাসুল না প্রেরণ করে কাউকে আমরা আজাবের অবদিন করি না শাস্তি দিব না এটা তো যুগে তিনি রাসুল প্রেরণ করেছেন যাতে করে তার সৃষ্টির যে দায়িত্ব এই খেলাফতের দায়িত্ব যথাযথ পালন করা হয় এবং এই আমানত যেন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় এবং ইমান যেন মানুষেরকে ইমানের প্রতি মানুষকে আহ্বান করে যেন তিনি নবী এবং রাসুল পাঠিয়েছেন তাহলে বোঝা গেল যে আল্লাহ তালার সম্পর্কে যারা মনে করে যে রাসুল হতে প্রচুর প্রয়োজন নেই যেমন মনে করে কারা রসুলের প্রয়োজন নেই দুই শ্রেণীর লোক মনে করে থাকে একজন এক শ্রেণী হচ্ছে দার্শনিকরা জিজ্ঞাসা করা হয়েছিল দার্শনিকদের মধ্যে সক্রাত সক্রাতকে অথবা প্লাটনকে প্লেটনকে হ্যাঁ প্লেটোকে সক্রিয় সঙ্গে প্লেটোকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীদের কাছে যাবেন কে তিনি বলছেন যদি নবীরা যা বলে যদি বিবেকে ধরে তাহলে আমার যাওয়ার দরকার নেই আর যদি বিবেকে না ধরে তো এটা শোনার দরকার নেই মানে এটা 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 এই এইগুলো আসলে মূলত বিভ্রান্তি কারণ আপনার বিবেক সীমিত আল্লাহর দেয়া জ্ঞান অসীম জ্ঞান অসীম এবং সেই জ্ঞান ছাড়া আপনি চলতে পারবেন না সেই জ্ঞান ছাড়া আপনি চলতে পারবেন না একজন ইমানদার এই জন্য তার অনেক কিছু বাদে থাকতে পারবে কিন্তু আল্লাহর অহি বা বাণী ছাড়া সে এক মিনিটে চলতে পারবে না যে কোনো সময় সে মানুষ বিভ্রান্ত হতে পারে এই জন্য মানুষের সবচেয়ে বড়ো প্রয়োজন হচ্ছে যেমনিভাবে খাবারের যেমন প্রয়োজন হয় প্রতি ঘন্টার পর ঘন্টা অথবা তিন বছর মাস ডেইলি তেমনি প্রতি নিঃশ্বাসের সাথে তার ইম্যানের প্রয়োজন আছে অর্থাৎ তার খাবারের চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া যে নবুয়ত এবং রেসালত এবং সেটা নবী এবং রাসুলদের আগমন তাদের বাণী এটা তার জানা বেশি দরকার এই জন্য ইমান হ্যাঁ বলা হয়ে থাকে সাক্ষাৎ পায় নাই তাকে বলা হয়েছিল এই একই সময় আসছিল মুসাই তো মিশরে এবং তারা ছিল তখন গ্রিসে অনেক দূরে তো বলছিল আপনি কি সাক্ষাৎ করতে যাবেন কি না না যাব না তো বলা হয়ে থাকে ওই সময় যায় না এই জন্য তারা তাদের দর্শনটাকে তারা গুরুত্বপূর্ণ দিয়েছে আরেকটি গোষ্ঠী নবোধকে প্রয়োজন মনে করেন তারা হচ্ছে ব্রাহ্মা ব্রাহ্মণরা ভারতীয় ব্রাহ্মণরা তারা নব্যতা প্রয়োজন মনে করে না তারা যেটা মনে করে সেটা তারা ভুল সেটা মনে করে যে যে তাদের বিবেক যথেষ্ট এক নম্বর দ্বিতীয়ত তারা মনে করে সৃষ্টের লালন এবং দুষ্টের দম এর জন্য স্রষ্টা নিজেই নেমে আসবে অবতার হয়ে আসবে আমরা এটাকে আরেকজনকে কেন মানব এই জন্য তারা অবতারবাদে বাদে বিশ্বাসী কিন্তু তারা এই ইয়াতে বিশ্বাসী নাতে বিশ্বাসী না তারা বলে যে উনি যদি মানুষ হন তো আমরা তো মানুষ উনি আবার কীভাবে দমন করবেন অবশ্যই কোনো একটা অবতার হয়ে আসতে হবে যাতে করে দমন করতে পারে এই জন্য তারা দশ অবতারে বিশ্বাসী তারা বিশ্বুর অবতারে বিশ্বাসী এবং শিবের অবতারে বিশ্বাসী ব্রহ্ম অবতারে বিশ্বাসী তারা মনে করে যে অবতার হয়ে আসতে হবে হলে আমাদের সমান হইলে আমাদের তো কীভাবে দমন করবে সমান এই জন্য ধীরে ধীরে তারা মুসলিমদের মধ্যে তাদের ইয়া চালানোর জন্য দাওয়াত চালানোর জন্য তারা মাহমুদুর রসল্লাহ সাল্লাইসালামকে তারা অবতার বানিয়ে নিয়েছে যখন দেখছে যে উনি কিছু করতে পেরেছেন তখন বলছে যে মানুষ তো করতে পারে নিশ্চয়ই তিনি অবতার হয়ে আসছেন এই জন্য নাম দিয়েছেন কলকি অবতার নাম দিয়েছেন কলকি অবতার সর্বশেষ অবতার কলিকালের অবতার যিনি তিনি কলকি অবতার মানে কলিকাল মানে ওদের একটু কাল চারিভাগে বিভক্ত সত্য দা ত্রেতা দাবর এবং কলি তো কলিকারের কলিকালের অবতার হিসেবে মহম্মদ মোহাম্মদ সাল্লাহ আসলাম তারা ধরে নিয়েছেন আউজবিল্লাহ এটা আসলে ওদের নিজস্ব বান জিনিস আমরা কোনোদিন কলকি অবতার বিশ্বাস করি না এটা কলকি অবতারের বইও লিখে বলছে কলকি অবতার ও মোহাম্মদ সাহেব যে লেখছে সে ইসলাম গ্রহণ করে নাই অথচ সে এটার মধ্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আসলামকে অবতার সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের বই থেকে নিয়েছে তাদের বই থেকে নরা প্রশংসা অথবা বিভিন্ন জায়গাতে ওই বিভিন্ন কাহি ছোটোখাটো ইঙ্গিত ধূন্য কথা তাদের বই থেকে নেওয়া পুরাণ থেকে নেওয়া অথবা এ অথর থেকে নিয়ে সেটা সেটাকে প্রমাণ চেষ্টা করেছে কিন্তু তারা ইমান আনে নেই তারা বুঝাতে চেয়েছে ইনি আমাদের লোক মানে তিনি এবং তারা এখনও মনে করে তাকে মক্কা যে কাবা এটা হলো শিবের পিঠ পিঠ আর কি একটা শিব ওখানে ছিল এটাকে এবং তার নারজ মনে করে তাকে হাজিরা আসবাদ হচ্ছে শিব শিবলিঙ্গ নজ্লা এইগুলি তারা তাদের বলে থাকে এগুলি বলে তারা মনে করে যে ওটা আমাদেরকে দখল করতে হবে বলেও মাঝে মধ্যে ওদের লোকেরা বলে যে ওটা আমাদের ছিল ওইটা আবার আমাদের হাতে আসতে হবে নওয়াজ বিল্লা তো এই জাতীয় জিনিসগুলো কখন বলে মানুষ যখন ইমা রাসুলদের প্রয়োজনীয়তা যখন অনুভব করে না রাসুল ইমানের কথা আমরা বলি যে রাসুলদের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে রাসুল ইমান আনতে হবে কারণ আল্লাহ তালা ইমানের আনার কথা বলেছেন এবং রাসুলদের না পাঠানোটাই বরং আল্লাহর জন্য এটা ইয়া ছিল না পাঠানোটাই তার জন্য শোভনীয় আল্লাহ ইয়ে করেছেন এবং তার আল্লাহ যে রাসুল রব আল্লাহ যে রব এটার প্রমাণ হচ্ছে তিনি রাসুল প্রেরণ করেন এই জন্য আল্লাহ তালা কোরআন কারী বলছেন যে আল্লাহ ইস্তফি ইমিন মালাইকে তুলসল ইমিন নাস আল্লাহ মানুষদের মালাই থেকেও রাসুল নেন এবং আল্লাহ তালা মানুষদের থেকেও রাসুল নেন হ্যাঁ ইন আল্লাহ সালসী আল্লাহ তালা সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন এই জন্য মানুষদেরকে এইভাবে ছেড়ে দেবে তিনি দুনিয়াতে কোনো রকমের কিতাব ছাড়া নিয়ম নীতি ছাড়া বিধিবিধান ছাড়া কোন রকমের লোক ছাড়া যে পথ দেখাবে এটা কিন্তু আল্লাহ জন্য কোনো শোভনীয় নয় এই জন্য আল্লাহ তাল্লাহ করিম বলেছেন আফা হাসিব তুম খালাক মা খালাকুমা আবেদন তোমরা কি মনে হচ্ছে বেহুদা সৃষ্টি করেছি আবার বলেছেন আয়াসুল আয়াসবুল ইসানাকা সুদা মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেব বেহুদা কোনো পথ না দেখিয়ে ছেড়ে দেব কখনো নয় আল্লাহ তালা আবাস থেকে সম্পূর্ণ মুক্ত এই জন্য রাসুল দুরফুর ইমান আনতে হবে যারা ইমান আন তাদেরকে আল্লাহ তালা কাফের ঘোষণা করেছেন এবং যারা ইমানের ক্ষেত্রে তারতম্য করে তাদেরও কাফের ঘোষণা করেছেন দুনিয়ার সবাইকে ইমান আনছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইমান আনে নাই কী সে কাফের সেও কাফের সেও কাফির এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কুল উম্মুল ইহামান আবাহ ইয়া রসুল্লাহ জানান আসানী ফাঁকাত আবাহ রসুল্লাহ আসালাম বলছেন সমস্ত মধ্যে জানা যাবে তবে যে আমাকে অস্বীকার করে জানা যেতে পারবে না বলতে যে রসুল আপনাকে কে আবার অস্বীকার বলছে যে আমার আনুগত্য করলো সে জানাতে যাবে যে আমার অবাধ্য হলো সে তো আমাকে অস্বীকার করলো এরা তো রসুলকে অস্বীকার করতে তো যাওয়ার কারণ কোনো নবীর বিরুদ্ধে আমরা কিছু বলি না বরং রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তিনি এতই বেশি ইয়া ছিলেন এভাবে অ্যালার্ট ছিলেন যে কোনো নবীর বিরুদ্ধে কোনো কথা শুনে তিনি বলতেন যে এইভাবে তোমরা বলো না এভাবে তোমরা বলো না এই জন্য কোরআন ক্যারিমে যখন ইউনসিফিনাত্তা ইউনসিবিন্তা হয় যার কথা বলা হয়েছে তার সম্পর্কে কেউ কেউ খারাপ ধারণা করতে পারে কারণ তিনি ওই যে তার কম থেকে চলে গিয়েছেন এই জন্য আল্লাহ তালা কঠিনভাবে সেটাকে সেটাকে উল্লেখ করেছেন যে তা আল্লাহ তালা জাহ্ন ভাজন আল্লাহ আল্লাহ ইন্দানী কুদ্াল তার কথা উল্লেখ করেছেন বিস্তারিত যে কী কী হয়েছে হয়তো কোনো মানুষের মনে আসতে পারে যে উনি বুধ ছোটখাটো খাটো নবী আল্লাহ তালা কিন্তু আল্লাহ রসুস কিন্তু এটাকে কেটে দিয়ে তিনি বলেছেন আল্লা ইউনসিবল মাত্তা আমাকে মাত্তার উপর শ্রেষ্ঠত্ব দেয় না অর্থাৎ শ্রেষ্ঠ অবশ্যই তিনি কিন্তু তোমরা যেন অহংকারপূর্ণভাবে কথা বলো না নবীরা ও তাদেরকে মান খাটো করার মতো কোনো কথা তোমরা বলো না কারণ তাদেরকে মান খাটো তাদের মান খাট রক্ষার দায়িত্ব কার প্রত্যেক উন্মতের দায়িত্ব হচ্ছে নবীদের মন মান মান মর্যাদা রক্ষা করা এই জন্য রসল্লা সাল্লা সাল্লাম তিনি আরেকটু বেশি বলেছেন তিনি আরেকটু বেশি স্পষ্ট করে বলেছেন তিনি বলেছেন যে আল আমিয়া এ খুয়াতুল নবীরা হচ্ছে নবীরা হচ্ছে বই মাতৃ বই পিতৃ বই বই মাতৃীয় ভাই বই বইমাতৃয় ভাই অর্থাৎ পিতা এক তাদের মা বহু পিতা এক মানে কি তাদের আকিদা একই তাদের মা বহু মানে শরীয় তাদের বহু তালা থাকে তালা থাকে কিন্তু মা এক আকিদের দিক থেকে কখনও দুইটা ছিল না কখনও আল্লাহ তালা দুজন ছিল না কখনও ফেরেস্টাদের উপর বিমান রাখার নিষিদ্ধ ছিল না কখনও ইমানের কিতাবের বিমান আনতে হবে আনতে হবে না এমন কথা বলা হয়নি কখনো রসুমদের বিমান আনতে হবে না এটা বলা হয়নি কখনও আখাতের পরিমাণ বিষয়টি ইগনোর করা হয়নি কখনও তাদের উপর বিষয়টি ইগনোর করা হয়নি এই জন্য সর্বদা এক ছিল আখিদের ইমানের বিষয়গুলো সবসময় এক ছিল অন্যগুলি ভিন্ন পদ্ধতি ছিল কারো সলাদ ছিল দুই অক্ত কারো ছিল পাঁচ অক্ত কারো ছিল বেশি কারো শম ছিল একবার পর একদিন কারো ছিল এরকম ভাগ ভাগ অবস্থা ছিল কারো হজ ছিল অন্য দিকে যাইতে কিন্তু বাইতেন মাগতেছে কিন্তু কিন্তু আকিদার ক্ষেত্রে কখনও দুইটা দুইটা জিনিস ছিল না আলাদা ছিল না আলাদা ছিল না এটাই বলা হচ্ছে আল এই এ খোয়াতুলোয়াত আল্লাহ দিন ওম মোয়াহেদ ও মাহাতুম সাত্তা দিন এক কিন্তু তাদের এত ইসলামের ভোসভা ছিল কিন্তু ও মাহাতুম সাত্তা তো সারা ওম সাত্তা অন্য আসছে তাদের শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল হ্যাঁ এক এক শরীরেতে নিয়ম কারণ ছিল যেটা পরবর্তীতে রহিত হয়ে গেছে পরবর্তীতে রোহিত হয়ে গেছে নতুন সর্বশেষ যে শরীরটা পরিপূর্ণাঙ্গ সেটাকে রেখে দেওয়া হয়েছে জাতি ধীরে ধীরে পূর্ণাঙ্গতা লাভ করে যে কোনো জাতি একটা মানুষও ধীরে ধীরে উঠতে 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 একটা পূর্ণাঙ্গতা যায় পূর্ণাঙ্গতা গেলে সেই জামাটা বানানো হয় সেই জামাটা আর কাটার প্রয়োজন হয় না কিন্তু এর আগ পর্যন্ত ছোটো বাচ্চার জামা কদিন পর পরে বদলাইতে হয় কদিন পর পরে বদলাতে হয় শরীয়ত যখন মহম্মদ রসোল্লাহ সাল্লা আসলাম সম্পর্কে পর্যন্ত চলে আসছে তখন এটা পূর্ণাঙ্গ হয়ে গেছে জন্য আল্লাহ বলছে আলিউম আকমাতুম দিন আকুম আত্মম তু আলিকুম ন্যামাতি দিন পূর্ণ করে দিয়েছি ও আত্মম তু আলিকুম ন্যায়ার আমার শরীয়ত তোমাদের জন্য পূর্ণ করে দেওয়া হলো এখন আর তোমাদের অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই ও শরীয়তকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে দ্বারা বোঝা গেল তাহলে এখন আর আর কোনো শরীয়ত আসবে না এরপর যত দাবি হয়ে সব মিথ্যাবাদী সবাই মিথ্যা রসোল্লাহ সাল্লাম বলে দিয়েছেন আমার পরে তিরিশুদ্ধ মিথ্যাবাদী নবী আসবে কুল্লুমিয়াচ নবী বিষয় মনে করবে আমরা নবী অর্থাৎ মনে করার বিষয় আছে দাদা সে ইচ্ছা করে কারার কাছে কেউ কুরকুর করবে শয়তানি যে তুই নবি এটা বল এটা বলবে এই জন্য কাদিয়ানি বা এই জাতীয় লোকেরা যোগে যোগে কী করেছে মুসাইলামা আসাদ আনাসি সাজা এগুলি সবসময় মিথ্যা মিতর করেছে কিন্তু সে মনে করতেছে তার কাছে নবী আসছে মনে করলেও কাজে লাগবে না কারণ হচ্ছে রসল্লা সাল্লা বলেছেন যে আর কোনো নবী আসবে না এবং সেটা হচ্ছে এর দায়িত্ব দায়িত্ব পালন করবে কারা আল্লাহ আওলামারা এই দায়িত্ব পালন করে যাবে কখনও এই জাতীয় কোনো নবী আসবে না আর কোনো নবী আসবে না যিনি এই শরীয়তের পরিবর্তন প্রয়োজন হবে না কারণ পূর্ণাঙ্গ হয়ে গেছে যে জামা আপনার বয়স পূর্ণ হয়ে যায় এরপরে জামার আর হ্যাঁ বড় বাড়ানোর সাইজ বাড়ানোর প্রয়োজন হয় না হ্যাঁ সাইজ কমানোর প্রয়োজন কারণ পূর্ণাঙ্গ হয়ে গেছে হ্যাঁ এরপরে কেয়ামত হয়ে যাবে এই জন্য রসুল বলেছেন আমার পরে কেয়ামত হবে অর্থাৎ এরপরে মাঝখানে আর কোনো কিছু প্রয়োজন হয় না এরপরে পৃথিবী নিঃশেষ শেষ হয়ে যাওয়ার আলামত হচ্ছে শেষ নবীর আগমন রসুল নিজে বলে নিয়েছেন বয়স তো অশ্রাহা হাতেই আমাকে প্রেরণ করা হয় আর কেয়ামত হচ্ছে এরকম অর্থাৎ দুই আঙ্গলকে তিনি একসাথ করে দেখিয়েছেন অর্থাৎ এরপরে আর কিছু নাই অর্থাৎ শরীয়ত আসবে না আর কোনো নবীও আসবে না রসুলভাবে কিছু কোনো প্রয়োজন নাই এর মাঝে যারাই নবীর দাবি করবে বা শরীয়ত দাবি করবে মিথ্যাবাদী বলে প্রমাণিত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নবীর উপরে ইমান আনতে হবে এই জন্য আল্লাহ তালা কোরআনকারী বলেছেন ইনি এক পূর্ণা বিল্লাহ রসুলি ও রুসুলি যারা আল্লাহর সাথে কুফুরি করে এবং রসুলদের সাথে কুফুরি করে ওই জন্য আল্লাহ রসুলি যারা আল্লাহ মত রসুলের মধ্যে পার্থক্য করতে চায় কী পার্থক্য করে ইমানের ক্ষেত্রে আল্লাহর ভূমি ইমান আনলে হবে রাসুল লাগবে না এটাকে আলাদা এটা করে অথবা ওই ওই কোনো কোনো বাদজন নক্ষ এবং কেউ কেউ বলে যে কিছু রসুল আনলাম কিছু রসুল আনলাম না যেমন কারা ইহুদিরা না সারারা কিছু মানুষ কিছু মারে না আর ইহুদিরা অনেক নবীকে মারে না এমনিতে ইহুদিরা ওই ইউ সোলামান আলাহ সালাতুআসালামকে বলে জাদুঘর জাদুকর বলে এবং তারা লুত আলাহ সাল্লাতুসালামকে সম্পর্কে এত খারাপ ধারণা পোষণ করে যে মুখে উচ্চারণ করার মতো না বেবিচারি বানাইছে হ্যাঁ এগুলো দিয়ে তারা বুঝে তারা মূলত নবীদের উপরে বিশ্বাস ইমান্য করে হ্যাঁ দাউদাল সাদা সম্পর্কে বলছে যে কি খারাপ কথা উড়িয়ার স্ত্রীর সম্পর্কে খারাপ ধারণা দিল এগুলি সবই হচ্ছে আল্লাহ তালা বলছেন যে যারা বলে যে কিছুর উপর ইমান আনলাম কিছুর উপর ইমান আনলাম না রসুলদের রসুলদের মাঝে কুফুরি করলাম ওই রিজুন ওইজুন ইত্তাফুজবাইন জিয়া সাবিলা তারা মাঝামাঝি একটা জিনিস নিতে চায় মাঝামাঝি বুঝছেন না মাঝামাঝি আমরা যেখানে একত্র হই এখন বর্তমানে যারা আব্রাহিম ইব্রাহিমী ধর্ম নামে একটা আবিষ্কার করছে এটা কি এটা বলে যে আমরা যেগুলি ইব্রাহিমকে মানলে হলো আর বাকিগুলি আচ্ছা একটা থাক না কেন আমরা একসাথে ওখানে ইহুদ্দিন ইত্তাকসাবিন মনে করে একটা মাঝখানে একটা মানলাম ইব্রাহিমকে আপনি মানে কিনা মানি আপনি মানে মানে অর্থাৎ তারা মনে করে যেহেতু ইহুদিরা ইব্রাহিমকে মানে নাসারারা ইব্রাহিমকে মানে মুসলিমরা ইব্রাহিমকে মানে ইব্রাহিমের একাত্র হই বাকিগুলি বাদ যাক না এটা হতে পারে না এটা হতে পারে না আল্লাহ তারা বলছেন যে উলায় কে হুমুল হাক্কান প্রকৃত কাফের চেহারা এরা হচ্ছে প্রকৃত কাফের এটা চোখ দেখে এর জন্য ওই জাতীয় কথাবার্তা বলা চলবে না এই জাতীয় অনেকেই বলে থাকে দেখবেন বর্তমান সমাজে যেগুলিতে আমরা আছে এগুলো বাদ দিয়ে যেগুলি একমাত্র হই হ্যাঁ ধর্ম কেউ আছে না মানব ধর্ম বিশ্বাসই আছে দেখবেন মানব ধর্ম এটা কি মানব হিসেবে যে ধর্ম মানব অস্তিত্বের কথা মানব তো আমরা আমি আপনি মানব আপনিও মানব সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নাই এই জাতীয় তার ফালতু কথাবার্তা এগুলি ইসলামের কোনো কথা না মানুষ সত্য এটা কোনো কথা না সবার উপরে সত্য হচ্ছে দিন হ্যাঁ সবার সত্য ছিল মানুষ সত্য হলে দুনিয়াতে আর কোনো মারামারি হানা নি কোনো দিন হইতো না এটা হয়েছি হয়েছিল এটা বন্ধ হয়েছিল কোনো দিনই কারণ দিনের উপর নির্ভর করবে গ্রহণ করবে কি করবে না পছন্দ হবে কী হবে না এটা দিনদের উপর নির্ভর করবে ওই সমস্ত বানোয়ার্ট কথা দিয়ে কাজ হবে না হ্যাঁ তাহলে বোঝা গেলো যে এই জাতীয় কথা বলো তারা কুলায় কেউ মুরকা ফেরুন হাক্কান প্রকৃত অর্থেই তারা কাফের মানে কাপের চিনতে হলে এদের দিকে তাকাবেন যারা এরকম সবগুলিকে একসাথ করে দেয় যে যারা মনে করে যে প্রকৃত মানে কিছুই মানে লে চলবে বা আমরা একসাথ যেখানে একসাথ হইতে পারি এখানে একসাথ হই নোক্তা তুলে এনেতে লাগবে আর কিটা মানে মানে একজাত একসাথ হওয়া জায়গা বাকিগুলি উল্টা পাল্টা থাকবে না এটা হতে পারে না ইমানদার কখনো তার এক বিন্দু ইমান ত্যাগ করবে না হ্যাঁ মুসলিম তুমি যদি আমার মতো হতে চাও আলহামদুলিল্লাহ তোমার মতো আমি হবো না তোমার মতো আমি হবো না এবং আমরা সবাই মিলে একটা কথার একমত হব না এটাও ঠিক না বরং আমরা আমার মতে আসতে মনে তুমি কাফের থেকে যাও তোমারটা নিয়ে তুমি থাকো আমার এই এক ঐক্যের কোনো প্রয়োজন নেই তুমি এইটা হবে না রসুল্লাহ সাল্লাহামের কাছে তারা আসছিল তো আসে কি বলছে এক বছর আপনি আমরা আমাদের আবাদ করেন আমরা আপনার রবের আবাদ করি এক বছর রসুল কি বলছেন না লা আবুদ মা তা আবুদুন ওলা আন মা আবুদ ওলা আন আমা আবেদ তুম ওলা আনতুমা আবুদ আবুদ এখন দিন কুমারিয়ে দিন অর্থে এটা তা অনেককে দলিল দেয় ধর্ম নিরপেক্ষতা অথচ এটা হচ্ছে ধর্ম মানার প্রতি দলিল যে ধর্ম মেনেই চলতে পারে এক একসাথ হইতে পারে না কোনো ধর্ম একসাথে হইতে পারে না এটা হচ্ছে এটার প্রমাণ যে প্রত্যেকে তার মতো করে আবাদত করবে আরেকজনের তিন কেউ আবাদ করবে না এবং একসাথ হওয়ার কোনো সুযোগ নেই বরং এখানে বলা হচ্ছে যে তোমার সাথে আমার আবেদ অ্যবাদতো মিলবে না তোমার সাথে আমার রবি মিলবে না সুতরাং তুমি আলাদা আমি আলাদা হ্যাঁ তোমার এরপরে কী হবে শাস্তির বিধান কি যুদ্ধ হবে না মিল হবে তোমার সাথে সেটা অন্য আয়তে বর্ণনা করেছে এই আয়তে বলা হয় নাই যে তোমাকে মেনে নিলাম তুমি এভাবে থাকো এটা বলা হয়নি বরং তোমার ঘোষণা দেওয়া হচ্ছে যে একমত হওয়ার সুযোগ নাই একজন ইমানদার কখনও কারোর সাথে একরকমে চলতে পারে না এর অর্থ বোঝা গেল যখনই কেউ এরকম ভাগ করবে তারা ইমানদার হতে পারে নাই ইমানদার অর্থাৎ রাসুলদের উপর ইমান আনার ক্ষেত্রে তারতম্য করবে তারা ইমানদার হতে পারবে না আচ্ছা নবীর রাসুলদের সংখ্যা কত নবীরদের সংখ্যা কত নবী আসল একটা ব্যাপক সংখ্যক ব্যাপক সংখ্যক আমরা এই জন্য বলছি যে এই ব্যাপারে আল্লা তালা বলেছেন যে তিনি প্রত্যেক উম্মতে উম্মতে ইল্লা লাফিয়া না প্রত্যেক উম্মতে তিনি ভীতি প্রদর্শনকারী পাঠিয়েছেন প্রত্যেক জাতিতে এখন বলতে পারেন ভারতবর্ষের এরা কই সমস্যা হচ্ছে এটা ভারতবর্ষের মানুষগুলো দুই ধরনের ব্যক্ত হয় প্রচণ্ড আবেগ আবেগ আগে আপ্লুত অথবা প্রচণ্ড বিদ্বেষী প্রচণ্ড বিদ্বেষপূর্ণ হয়ে তাদেরকে একেবারে মেরেই ফেলেছে নাস্তিক বানিয়ে ফেলছে কাউকে কোনো তাদের মধ্যে সামান্যতম সহনশীলতা নেই তারা সাংঘাতিক ধরনের ভারতবর্ষের মানুষগুলো আমাদের মধ্যে আমাদের মধ্যে এই কাজটা বেশি অথবা আবেগপূর্ণ হয়ে তাদেরকে আল্লাহ বানিয়ে ফেলছে এই যে দুটো দেখা গেছে এই জন্য প্রকৃত অর্থে তাদের ইতিহাস ও হাস্যকর আপনি যদি কোনো ভারতবর্ষের ইতিহাস দেখেন আপনি আশ্চর্য হবেন যে ইতিহাসের কোনো আগা করা কিছু নেই দেখবেন ভারতবর্ষের ইতিহাস এই জন্য আব্দুল হাই আব আবদুলহাই লখনবীর বাবা হ্যাঁ উনি লিখছে আব্দুল হাই আল হাসানই লিখতেছেন যে উনি বলতেছেন যে ভারতবর্ষের যে ইতিহাস এটা দর্থগুলো সি বি বাচ্চাদের হাসি হাসির কারখানা কি ইতিহাস অমুকের বাচ্চা একটা ছিল দশটা হয়ে গেছে মাথা দশটা তারপরে হচ্ছে হাত দশটা তারপরে আবার কি হয়েছে তারপরে ষোলো হাজার পত্নী হ ষোলো হাজার পত্নী তো আরও আছে আরও আছে আর কি তার বাচ্চা হয় না এরপরে ক্ষীর খাইছি আর বাচ্চা সাইটটা হয়ে গেলো এরপরে আজ কর এরপরে কার কোন মহিলার মহিলার স্বামী হচ্ছে সূর্য সূর্য বলে স্বামী তারপরে চাঁদ বলে কোন মহিলার জামাই এর হতে পারে এগুলো এই সমস্ত আশেপাশে জিনিসগুলো হচ্ছে এদের ইতিহাস ইতিহাস যদি হয় যদি কোনো এগুলোর নাম দিচ্ছে ইতিহাসা হ্যাঁ ইতিহাস তারা বই লিখছে একটা হচ্ছে মহাভারত একটা হচ্ছে রামায়ণ রামায়ণ মহাভারত যদি এদের বই হয় ইতিহাস গ্রন্থ হয় এর নাম যে ইতিহাস বলে তাহলে এগুলি হাস্যকর জিনিস হাস্যকর ধর এগুলি ভারতবর্ষের মানুষগুলো বললাম না হয় আবেগ আপ্লুত না চরম বিদ্বেষী দুটো একটা সামান্যতম তারা বাস্তবতা নিয়ে বা হক নিয়ে চিন্তা করে না কোন মাথা নিয়ে চিন্তা করতে পারে না আমাদের এই বদভ্যাসটা রয়ে গেছে এই জন্য আমাদের দেশে দেখেন কবর পূজা সবচেয়ে বেশি পীর বানাই করছে অথবা দেখবেন যে কারো বিরোধিতা করতে করতে তারা নাস্তিক বানায় একদম শেষ করে দিচ্ছে তার কথায় আর কেউ আলোচনাও করে নাই তো এই কারণে ইতিহাস ইতিহাসে আমরা নিক্ষিপ্ত হয়ে গেছি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে আমাদের আসলে সত্যিকার তো আমাদের কাছে যাদেরকে আল্লাহ তালা প্রেরণ করেছেন তাদের আমরা হিসাব রাখতে নাই হয় তাদেরকে ইলা আল্লাহ বানাই বলছি না তাদেরকে একদম হ্যাঁ শয়তান বানিয়ে ফেলছি দুটোর একটাই করে ফেলছি এই জন্য আমাদের ইতিহাস আমাদের মধ্যে নাই বলেই এটা আমরা অনেকে বলি যে আমাদের কাছে প্রেরিত যাবো কথা আছে অবশ্যই আমরা জানতে পারিনি হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে আল্লাহ তাদের বলছেন মমাকুন্না মহাদেবী না হাতা রাসুল আমরা রাসুল না প্রেরণ করে কাউকে আমরা শাস্তি দিই না কিন্তু সব জায়গায় রাসুল প্রাণ এটা কিন্তু বলেন নাই বলছেন ওই মুনমতিন ভীতি প্রদর্শনকারী আল্লাহ পাঠিয়েছেন রাসুলদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইলেও কিন্তু কাজ হয়ে যায় এর অর্থ হচ্ছে রাসুলরা কখনো কখনো নিজেরা ঠুক করেছেন বাকিরা কিন্তু কাদের পাঠিয়েছেন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন আরেকটি জিনিস হচ্ছে আল্লাহ তালা যোগে যোগে যে কাজটি করেছেন হচ্ছে প্রত্যেক নবীকে তার কাউমের ভাষাভাষী করিয়ে পাঠিয়েছেন কাউমের ভাষাভাষী করি পাঠিয়েছেন কেন যাতে করে তারা তাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারে সুন্দর বুঝাতে পারে তো এইটা যেমন হয়েছে তেমনিভাবে দেখা গেছে যে এমন কাউমের মধ্যে তাদেরকে পাঠিয়েছেন যারা তাকে সেভ করতে পারে আরবরা বা এই আশেপাশে যারা ছিল যেমন আরব ছাড়া অন্যান্য কওম যারা ছিলেন যেমন এই যেমন দাউদ আল যেমন সোলাইমান আলাই সালাতাম যেমন মুসা আলাইম এদের মধ্যে একটা জিনিস ছিল কি সে যত কিছুই হোক অন্তত তার কাউমের মারামের এ করে ফেলবে না মানে একেবারে অস্বীকার করে ফেলবে না কিন্তু সৌক উল্ডানোর ক্ষেত্রে যেহেতু যে সমস্ত জাতি রয়েছে তাদের কাছে ওদের পক্ষ থেকে লোক পাঠানো না কারণ তার তো বাণী প্রসারের একটা সুযোগ দিতে হবে এই জন্য এটা তাদের মধ্যে আমাদের সংরক্ষিত থাকে না কিন্তু অবশ্যই আল্লাহ তালা পাঠিয়েছেন আপনারা যেহেতু বলেছেন যে তিনি হয় নসুল পাঠিয়েছেন নয় সেখানে এখানে নাদির পাঠিয়েছেন রাসুল এবং নাজুল পাঠিয়ে করে বুঝাইতে পারছি রাসুল হচ্ছে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সরাসরি রাসুল আর নাজিরত হচ্ছে রাসুলের পক্ষ থেকে প্রেরিত লোক পাঠিয়েছেন যিনি তাদেরকে হকের দাওয়াত দিবেন এবং না হক থেকে তাদেরকে দূরে রাখার জন্য আহ্বান জানাবেন তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেক উম্মতেই আল্লাহ তালা কী বলেছেন রবী রাসুলদের পাঠিয়েছেন এবং সাথে সাথে তাদের নাদিরও পাঠিয়েছেন এটা সারা দুনিয়াতে ছিল এই জন্য একটা হাদিস আছে তাদের সংখ্যা সংক্রান্ত হাদিস আবুদার দিল হাদিস বিখ্যাত হাদিসটি শেখুল আলমাইন রহমতুল্লাহ আলী তিনি সহি বলেছেন কিন্তু আসলে এটা সহি না আদিস্টার সাহিনা এটা হল বিশ মত কেউ বলেছেন বলে জিজ্ঞাসা করেছে সে নবীদের সংখ্যা কত তিনি বলছেন সালাসমি সালা ওয়া খামস্তা আসারা ও সালাস্তা আশারা এক বর্ণনা আসছে যে তারা আর তাদের সংখ্যা হচ্ছে পনেরো জন তিনশো পনেরো জন রাসুলদেব রাসুলদে আর নবীদের ব্যাপারে জিজ্ঞাসা করেছে তিনি বলছেন রাসুল্লাহ বলেছেন যে এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার পাই নবী আর কি নবীদের সংখ্যা বলছেন এক লক্ষ চব্বিশ হাজার আর রাসুলদের সংখ্যা বলেছেন তিনশো পনেরো জন তিনশো পনেরো জন হ্যাঁ কোনো বর্ণনায় একটু এদেশে দিক হয়েছে কিন্তু এই বর্ণনাটা আমরা বাস্তব দেখতে পাই সেটা যদিও শেখ নাসুদিন এটাকে সহি বলেছেন কিন্তু আসলে এটা সহি না এর একটা মূলত দুর্বল এরও একটা আসলে কি দুর্বল এর একটা দুর্বল এই জন্য আমরা এটার উপর নির্ভর করি না কিন্তু আমরা নির্ভর করি কোরআন কারিমের আয়াতের উপর আয়াত আল্লাহ তালা বলছেন রসুল আন কাসা মালিকা বা রসুল আল্লাহ নাকসম আলীকা ও মুসা তাকলিমা অনেক রাসুল আছে আপনাকে জানিয়েছি অনেক রাসুল আপনাকে জানাইনি অর্থাৎ আল্লাহ তালা অনেক রাসূল পাঠিয়েছেন হ্যাঁ যাদের সম্পর্কে আমাদের তিনি জানান নেই যাদের জানান নেই অর্থাৎ কোরআনও আসে নাই হ্যাঁ হাদিসও আসে নাই কিন্তু আল্লাহ তালা পাঠিয়েছেন তো যদি এই সংখ্যা হয় নবীদের সঙ্গে তার অনেক বেশি হবে অটোমেটিকলি কারণ সব নাবি রাসুল না সব রাসুলই নবী তাহলে বোঝা গেল যে এদের সংখ্যা অনেক বেশি অন্য হয়তো আল্লাহ তালা বলছেন কথা না রসুল আহমেন আপনার পূর্বে অনেক রাসুল পাঠিয়েছি অমিন হুম মানে কাসন আলৈকা অমিনা আলাইকা যে এদের কারো কথা আপনাকে বর্ণনা করেছে কারো কথা আপনাকে বর্ণনা করেনি তাহলে বোঝা গেল যে আমরা নবী রাসুলদের সংখ্যার ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত যেতে পারছি না সংখ্যা নির্ধারণ না করে আমরা বলবো যে তাদের সংখ্যা অনেক বেশি তাদের সংখ্যা অনেক বেশি মধ্যে রাসুলদের রাসুলদের সংখ্যা কম নবীদের সংখ্যা বেশি নবীদের সংখ্যা বেশি তবে তারা অনেক বেশি কোরআনে যা আসছে এর বাইরেও অনেক রাসুল আছেন এবং কোরআনে যাদের কথা উল্লেখ করা হয়েছে হাদি যাদের কথা উল্লেখ করা হয়েছে এদের বাইরে অনেক নবী অনেক অনেক নবী ছিলেন অনেক অনেক নবী ছিলেন মানে কোনো কোনো বর্ণনা আসছে যে বনি সেলের মধ্যেই সত্তর হাজার নবী আল্লাহ পাঠিয়েছেন সত্তর হাজার নবী পাঠিয়েছেন কেন আল্লাহর বিশেষ তাদের প্রতি রহমত করার কারণে নবী পাঠিয়েছেন তারা এক একদিনেই তারা সত্য মারি ফেলছে সবগুলিকে তাহলে কী জন্য মারছে এদেরকে কারণ তারা তারা কেন এদের থাকতে দিবে না এজন্য আল্লাহ তালা আবার এরকম সত্যতা দিয়েছেন যেরকম যুগে যুগে আল্লাহ তালা এদের মধ্যে প্রচুর নবী পাঠিয়েছেন এটা হলো প্রমাণিত সূত্র তো কারিমে যাদের কথা উল্লেখ করা হয়েছে কারিমে পঁচিশ জন নবিরাশের কথা উল্লেখ করা হয়েছে পঁচিশ জনের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে আল্লাহ তালা একসাথে উল্লেখ করেছেন আঠারো জনের কথা আঠারো জন একসাথে উল্লেখ করেছেন আর বাকিগুলোকে আল্লাহ তালা ভিন্ন ভিন্ন জায়গায় উল্লেখ করেছেন একসাথে উল্লেখ করেছেন তিল্কা হুজিয়াত وفي تلك حجتنا تلك حجتنا المدى تلك حجتنا إبراهيم على قومي نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم شيخنا الله تعالى بلتشان فاتو إبراهيم الكتاب بلتشان له إسحاق ويعقوب آه، كلن هدينا ونوحا هدينا من قبل طرف آه، بلتشان ومن ذرية داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون

আল্লাহ উল্লেখ করেছেন জুলকিফুলের কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ তালা হুদ সোয়ালেহ শরাইফ ইসমাইল এদের কথা ভিন্ন জায়গায় উল্লেখ করেছেন এ মোট আদম হুদ সোয়াল শরাইফ ইসমাইল ইদরিস জালকিফুল মাহমদ এদেরকে আল্লাহ তালা ভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আর একসাথে আঠারো জেলার কথা উল্লেখ করেছেন সুরা আনামের তিরাশি থেকে সিয়াশি নম্বর আয়াতে সিয়াশি নম্বর আয়াতে এগুলো সবাই এরা সবাই কী ছিলেন আদম আলাইসালাম সারা সবাই কী ছিলেন আদম আলাসলাম ছাড়া বাকি সবাই এখানে রাসুল অর্থাৎ কোরআনে উল্লেখিত পঁচিশ জন নবী রাসুলের মধ্যে চব্বিশ জনেই রাসুল একজন শুধু আদম আলাহসালাম তিনি নবী ছিলেন এর প্রমাণ আমরা কোথায় পাই আদম আলাইসলাম প্রথম নবী এর প্রথম রাসুল ছিলেন কে নুয়ালামের প্রমাণ হচ্ছে রসুল্লাহ আসালাম বলেছেন কেয়ামতের মাঠে যখন আমরা একত্রিত হব তখন আমরা প্রথমে আদম আলাহিসাল্লামের কাছে যাব গেলে তিনি বলবেন যে আমি এই কাজের জন্য নই আমি এই কাজটি করতে পারব না অর্থাৎ তিনি সুপারিশ করাতে পারবেন না আদমার রাসম বলে সুপারিশ করতে পারবেন তবে তোমরা নুহের কাছে যাও সে প্রথম রাসুল বাস দলিল প্রমাণ পেয়ে গেলাম যে তিনি প্রথম রাসুল দুনিয়ার বুকে প্রথম রাসুল তিনি তার কাছে তোমরা যাও কেন প্রথম রাসুল কারণ এর আগে পর্যন্ত কাফের ছিল না আমরা আগেও বলেছি রাসুল হতে হলে কাফের থাকতে রাসুল হতে হলে কাফের উম্মতের মধ্যে কাফের থাকতে হবে এর আগে তো কোনো কাফের ছিল না এর আগে সবাই ইমানের উপর ছিল এর দলিল হচ্ছে আবদুল্লাহ আব্বাস সাদি বলেন কেনা ভাই না আদম মানুষ আশারতো করুন কুলু মাল্লাহ আদম এবং নুহের মাঝে দশ প্রজন্ম ছিল প্রত্যেকে তাহলে উপর ছিল এর তো যারা বলে যে আগে কুফুরি ছিল আগে শিরিক ছিল পরে ইম্যান হয়েছে তারা মিথ্যা কথা বলছে ঠিক না আমরা আমাদের কিতাব দিয়ে বুঝতে পারি প্রথমে তারা কী ছিলেন ইম্যানের উপর ছিলেন পরে কী হল নুহে কাহির মধ্যে পাঁচজন ভালো লোক ছিল পাঁচজন ভালো লোক ছিল একজন ওয়াদ সুয়ার ইয়াবুস ইয়ারুক নাসা কারিম আল্লাহ তাদের উল্লেখ করেছেন এরা ভালো লোক ছিল সালাহ ছিল বুখারিতে কিতাব তফসির মধ্যে ইমাম বুখারি উল্লেখ করেন আবাস স্বাধীনতা থেকে যে এরা ভালো লোক ছিলেন এরা কিছুদিন মধ্যে সবাই মারা যায় মারা যাওয়ার স্বয় এসে বললো যে আপ এত কষ্ট করতেছো তোমরা এদের নিয়ে চিন্তা করতেছ আমি একটা কাজ করি তোমাদের আবাদতখানার পিছনে ছবি আঁকে দিই তো আচ্ছা আঁকে দাও পিছনে কয়েকদিন পরে এসে বললো যে পিছনে রাখলে দেখা যায় না তোমার কী আবাদ করতো সামনে রাখো তো সামনে রাখছে সামনে রাখে দেখে দেখে আবাদ করতো আর কান্না গাড়ি করতো এরপরে বললো যে পরবর্তী প্রজন্ম এসে আসার পর বললো যে আরে এরা তে আবাদ করতো এটারই এগুলি আবাদ করলে আল্লাহর বেগার সরাসরি তুমি কি আলার পাইবে নাকি তো এবার এগুলো আবাদ করা শুরু করে দিল এটাই হচ্ছে এটা কলার কারণে এটা সাদিসে উল্লেখ আছে মুখারি রায়ত উল্লেখ আছে কিতাব উত্তাপ সিঁড়ে এই উল্লেখ আছে হ্যাঁ কিতাব উত্তাপ সি হাদিস উল্লেখ আছে এখানে এখানেই ছবিটাই মেইন প্রবলেম এই জন্য ছবি ছবিকে নিষেধ করেছেন বারবার ছবি তো লাখো না এখনও মানুষ ছবিরে বাদ করে আমরা দেখব ছবির মধ্যে ফুল দিয়ে রাখছে ছবির মধ্যে সম্মান করতেছে হ্যাঁ দুনিয়া সব কিছু করে আসে যতক্ষণ পর্যন্ত বাবার ছবিতে ফুল না দেয় ততক্ষণ পর্যন্ত তাদের কর্মকাণ্ড পূর্ণ হয় না দেখেন না অনেক কিছু সেগুলো আমরা বলবো না অনেক প্রতিকৃতির মধ্যে চলতেছে যা এগুলো সবই কিন্তু এই এই সিরি এইটাই মূলত এবাদত ছাড়া কিছুই নয় কারণ এর নলীরা কী জন্য আপনি করছেন এই জিনিসগুলো হচ্ছে মূলত এই ছবির অবাদতটা ইসলাম এটাকে নিষেধ করতে তমস করতে মুসিয়ে দিতে আসছে যে সবির আবাদ করা যাবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসসালাম তিনি যখনই এরকম তিনি বলছেন যে তিনি আবুল হাইয়াল আবুল হইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন আবুল হইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন মুসলিম হাসই মুসলিম হাদিস তিনি বলছেন যে সরি আলিয়া দুল্লন আবুল জাল আলাসাদিকে পাঠিয়েছেন তিনি বলছেন যে হে আবুল হইয়াজ আল হাসাদি তোমা হে আবুল হইয়াজ তোমাকে কি আমি এমন কাজে পাঠাবো না যেই কাজে আমাকে মোহাম্মদ রসুল্লাহ আসালাম পাঠিয়েছেন বলে এটা কি আল্লাহ তাজিদ তিমসাল ইলা তমাস্তাল কোন ছবি দেখলে এটাকে মুছে হ্যাঁ ওলা কবর আর মুশারফার ইলা সবাইতেও উঁচু কবর দিতে এটা মিটাই এই দুইটা কাজ আমার আমাদের জাতির মধ্যে আজ করা দরকার দুইটা হলে আমাদের শিখ থেকে মুক্ত হতে পারো অথচ আমরা এগুলি কাসেও যেতে পারবো না আর যেগুলি হচ্ছে অথচ এগুলি পয়সা দিয়ে রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে সামাজিকভাবে এগুলিকে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং এগুলির প্রতি স্যাত পাথর দিয়ে এগুলিকে ঢালাই করে সুন্দর করে বানানো হচ্ছে শিল্পী আঁকড়াগুলোকে এবং সবচেয়ে বেশি খরচ করে এবং কেউ গর্ব করে যে আমরা এত বড় ছবি বানিয়েছি যে এই ছবি আর কেউ বানাইতে পারে নাই মানে বাংলাদেশের দ্বিতীয় বা প্রথম এরকম ছবি ভাস্কর্য বানিয়ে দিচ্ছি এগুলো ছবি হচ্ছে কুফুরি এবং সিডির আখড়া আর কিছুই নয় এগুলো তো নিষিদ্ধ যারই হোক না কেন সেটা জাহেজ নেই শরীয়তে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা অনেকটা তাই এটাকে তারা উদ্বোধন করবে অনেকটা অনেকটা এরকম যেন এটা দেখলে তার লজ্জা তার সম্মান কমে যান নামাজিবিল এত বড় সম্মানের কাজ তৈরি করছে এটা কোরআন মাহিদ বিরোধী এবং ইসলাম বিরোধী ইমান বিরোধী এবং এগুলি ইমান বিধ্বংসী করবার যারাই করবে সেটা সে যেই করুক না কেন সৌদি ও দোহাই দিয়ে পার পাওয়া যাবে না যে করুক না কেন অথবা কোনো দেশের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না যে করে সে অন্যায় করছে এর জন্য ছবি বানানো হারাম ছবি লটকানো জাহেজ নেই ছবি এরকম বানানো জাহেজ নেই এটার পিছনে এবং এটাকে এটার পিছনে পূজা করে এখানে কিছু দিয়ে আসা ফুল দিয়ে আসা এটা বড়ো ধরনের শিখ এটা সবচেয়ে বড় ইমান চলে যাবে এটা করলে তাহলে আমরা কি বুঝলাম আঠারো জনের কথা একসাথে আসছে تلك حجتنا اعطينا ابراهيم على قومه نرفع درجات من نشاء ذي علم ان ربك ان ربك حكيم عليم وابن اسحاق ويعقوب وكلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريه داود وسليمان وايوب ويوسف وموسى وهارون وكذلك نجد المرسلين وزكريا من الصالحين واسماعيل واليسا ويونس ولوطا وكلا فضلنا على العالمين. تلامنا ديكتي شيء دي এদের কথা আল্লাহ তালা কোরআনে একিমে এক জায়গাতে উল্লেখ করেছেন এর বাইরে আর আঠারো পরে আর যারা ছিল আর কয়জন পঁচিশ জনের মধ্যে আর ছয়জন সেটা আল্লাহতালা ভিন্ন জায়গায় উল্লেখ করেছেন হ্যাঁ এ তাহলে হাদিসে আবুজাহের মধ্যে উল্লেখ আছে হাদিসে আবুজারটা যদিও আমরা বলেছি একটু আগে হাদিসটা দায়ব কিন্তু সেখানে উল্লেখ আছে যে এদের মধ্যে চারজন হচ্ছে আরব কথাটা শুদ্ধ হাদিসটা দুল চারজন হচ্ছে আরব 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 আরবি আরবি তো আমরা যখন ছাত্র জীবনে তো আমরা এগুলো মুখস্থ রাখার জন্য একটা ছোট্ট একটা বানাটিপস বানাইতাম এটা কি আমরা বলতাম যে সুন সামলা সুন অর্থ পবিত্র রাখো সামলা তোমার চাদরটা পবিত্র পবিত্র রাখো হেফাজত করো তাহলে মনে রাখতাম কেন সোয়াদ দিয়ে সোয়ালে আল। সলায় নু দিয়ে নো শিন দিয়ে সরাই মিম দিয়ে মহাম্মদ লাম দিয়ে লুত হাদি হুদ সুন সামলা হুত সুন শামলা সোয়াদ সুন সামলা। এটা মনে রাখতাম কারণ মুখস্থ রাখা কঠিন ছিল অনেক সময় আমরা এরকম সংক্ষেপ করতাম যে কিন্তু রাখা যায় তো এরকম আমরা দেখতে পাচ্ছি যে এরা কী ছিল আরব ছিল এরা ছিল আরব হ্যাঁ এরা ছিল আরব এরা কে কে সুন শাম লাহ স্বজন এই ছিল আরব হ্যাঁ ওখানে চারজনের কথা উল্লেখ করেছে কিন্তু আসলে স্বজনশীল না আরব স্বজনশীল আরব এই জন্য এগুলি কি আমরা বলতে পারি এগুলো দেখবেন দেখবেন নো হান তাই না আবার এদের আমরা ছয়জনকেই মনসারফ মনে করি কিন্তু মনসারেফ অর্থ হলো কি আরব গ্রহণ করে আরব গ্রহণ করার অর্থ হলো আরবি শব্দ এই জন্য আমরা আরব বলতেছি কিন্তু কেউ কেউ বলছে না চারটা চারজন আরব চারজন এই সাতজনকে তারা বলেছে হুদ সালে সোয়াইব এবং মোহাম্মদ সাল্লা আসাম এই সাতজন আরব আর বাকিগুলো আড্ডা এখন যারা বলে ইউরোপিয়ানরা বা তথাকথিত পাচ্ছ্যবিদরা তারা একটা দোষ দেয় যে সমস্ত নবী আরবে আসলো কেন সমস্ত আরবে আসলে সমস্ত নবী আরবি ভাষী ছিলেন না এটা ভুল কথা সমস্ত নবী ভাষী ছিলেন না তবে একটা কথা সত্য যে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় ছিল সবচেয়ে প্রাচীন সভ্যতা ছিল মেসোপটেমিয়া এবং মেসোপেটোমিয়া কেন প্রাচীন সভ্যতা কারণ এখানেই নুআ আলাহ সালাতাম নামসে আগেরগুলো সব ধ্বংস হয়ে গেছে প্লাবনে প্লাবানুআসালামখান নামছেন ইয়া থেকে নৌকা থেকে নামছে সেই জায়গার নাম এখন সামানি আশি জনের বাজার যেহেতু ওটা একটা প্রাচীন সভ্যতা সেখানে শরীয় হামুরাবি ছিল এবং সেটা থেকে যেহেতু শরীয়ত বা আইন স্বাধীনতা প্রসার লাভ করেছে সেখান থেকে নবী আসাটাই স্বাভাবিক সেখানে আসলে স্বাভাবিক এই জন্য ইরাকে আসছে সেই জন্য এই ফিলিস্তিনে আসছে মিশরে আসছে সিরিয়া আসছে সেই জন্য আরব এলাকায় আসছে বিভিন্ন জায়গায় আসছে কিন্তু আরব সিরিয়া মিশর তো কখনও আরব এলাকা ছিল না এটা পরে আরব হয়েছে আরব এলাকা ছিল না ওখানকার মানুষ তো আরবি ভাষায় কথা বলতো না মিশর আরবি ভাষা ছিল না অনেক পরে তাহলে আপনি আরবি দোষ দিয়ে কেবল আরব দেশে আসছে বলে তো আরব দেশ তো আমরা এটা যতদূর যত মুসলিমরা যতদূর তাদের বিজয় পতাকা নিয়ে গেছে অটুক তারা ভাষাও নিয়ে গেছে আলহামদুলিল্লাহ যদি এদেশেও তা করতে পারত তাহলে আমাদের আরবি শিরিক থেকে অন্তত শিরিক থেকে মুক্ত হতে পারতাম কিন্তু আমরা বুঝে নাই বলে আমরা এখন অনুবাদ করে বলতে হচ্ছে এই জন্য আমার হয় না ইরানের কারণে হয় না কত ঠিক বলেছে অনেকটা ঠিক বলেছে দেখতে পাচ্ছি যে এরা নবীদের মধ্যে সংখ্যা কত আচ্ছা এখন অর্থ বলতে কোরআন কোরআনকারী এক জায়গায় বলছে আল্লাহ উল্লাহবাক আসবাদ কারা এরা হচ্ছে ইসরাইলের ইয়াকুব আল ইসলামের বংশধরদের মধ্যে অনেক নবী পাঠেছে আর তাদেরকে আসবাব একসাথে বলেছে আসবাদ করে একজনের নাম নয় একজনের নাম নয় ইয়াকুবুল আসবাদ হল ইয়া বংশধরদের মধ্যে কারা কারা নবী ছিল আমরা যদি দেখি একটা ইয়া হিসাবে দেখি আমাদের প্রথম আদম তারপরে সিরিয়ালি আর কি আদম নোট এটা হচ্ছে সত্য কথা ইদ্রিস ইদ্রিস সম্পর্কে আলাদা নোখ বলেছেন কেউ বলছে ইদ্রিস ওইটা কেউ বলছে ইদ্রিস উনি না ইদ্রিস ইলিয়াস একেই কেউ বলছে না ইদ্রিস নোহের আগে আসছে তো আগে আসলে আগে আসার পরে আসার আমাদের কাছে প্রমাণ হচ্ছে যে ইদ্রিসের কাউম ছিল হ্যাঁ কাউমের কী অবস্থা ছিল বিস্তারিত আমাদের কাছে আসেনি তো এই আমরা বলতে পারছি না এই নুহের পরে আসার কথা পরে আসার কথা এই জন্য এই জায়গাটা আমরা সন্দেহমূলক অবস্থায় রেখে দিই নুহ আল সালাত পর থেকে এতে সত্য যে নুহের সন্তানরা ছিল তিনজন কে ছিল তিনজন হাম সাম ইয়াফেস হাম সাম ইয়াফেস হ্যাঁ কেনাম তো মারা গেছে হামসাম ইয়েফ এরা সারা দুনিয়াতে এখন যারাই বংশধর তারাই সবাই এই তিনজনের বংশধর এর অর্থ হচ্ছে এই তিনজনের মধ্যে থেকে নবীরা সবগুলি আসছে সবগুলি এই তিনজনের মধ্যে আসছে এই তিনজনের বংশে হ্যাঁ এদের মধ্যে কে কোন বিষয়ে বা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে করি আজকে এখানে ক্ষমতা রাখি আসসালামু আলাইকুম রহমতুল